আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহেরুন্নেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের সকালটা অনেক সুন্দর লাগতেছে আজকে। আমার এই গাছটা আবার নতুন করে ফুল আসছে। ছাদ থেকে চলে আসছি, এখন এসে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি, চা তার সাথে বিস্কিট, আর এরপরে আমরা আবার নাস্তা করব। এখানে আমি আর আম্মু চা খেয়ে নিচ্ছি, আব্বু এখনো খায়নি চাটা, আব্বুর চা রয়েছে এখন এখানে। আর এখানে আজকে আমাদের সুজি আর রুটি করা হয়েছে সকালে নাস্তা। চুল বাঁধা হচ্ছে, চুল কেটে ফেলার আগে চুল বেঁধে এখন ছবি তোলা হবে, ভিডিও করা হবে। চুল কেটে দিবে আজকে, চুল কেটে দিবে। দুইটা ছুটি হয়ে গেছে। জুটি তো ঢেকে গেল, মাশাল্লাহ মাশাল্লাহ। আজান দিয়ে দিছে যেহেতু আজকে শুক্রবার। চুল গাছে কেমন দেখা যাবে না? শুক্রবারে খুতবা শুনতে বেশ ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। আমার মেয়েও খুতবা শুনতে শুনতে চুল কাটতেছে, একদম চুপ করে বসে আছে। অনেক বাচ্চারা আছে, অনেক নড়াচড়া করে, কিন্তু একদম শান্ত। এখানে মধুপুরে রান্নার আয়োজন শুরু করে দিছে আজকে যেহেতু শুক্রবার, আর তারপরে স্বপ্ন আর ছোটমণি আসছে, এই জন্য আম্মু আজকে খাসির বিরিয়ানি রান্না করবে। বিরিয়ানির জন্য মাংসটা আগে একটু ম্যারিনেট করে রেখে দিবে, তার জন্য টক দই, লবণ, আদা, রসুন বাটা, তেল, আর এখানে বিরিয়ানির মশলা অর্ধেকটা দিচ্ছে, আর বাকি অর্ধেকটা আম্মু চাউলে দিবে, দিয়ে এটা মাখায় কিছুক্ষণ রেখে দিবে, যাতে এতে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। এখানে আমার গোশ কষাই নেওয়া হয়ে গেছে, কষাই নিয়ে একবারে পানি দিয়ে দিছে যতটুকু পানি লাগবে, আর এখন চাউলও দিয়ে দিচ্ছে। আসলে অল্প তো, এই জন্য আম্মু চাউলটা আলাদা করে নিচ্ছে না, একবারে করে ফেলতেছে এর সাথেই। আর এটার মধ্যে আম্মু আলুও দিয়ে দিছে। আলু দিয়ে দিলে আমাদের কাছে বেশ ভালোই লাগে বিরিয়ানি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতিমধ্যে কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেহেরুন্নেসা ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্বপ্ন কেমন হয়েছে? মজা হয়েছে।